মাননীয় স্পিকার, সীতাকুণ্ডের ঘটনায় এই পর্যন্ত মারা গেছেন 49 জন, আহত হয়েছেন 500-র কাছাকাছি, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে ফায়ার ফাইটার মারা গেছেন অ্যাটলিস্ট 12 জন। সুতরাং এই খবরটিতে যাওয়ার আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আরও দুটো ঘটনার দিকে। তিন দিন আগে গত 3রা জুন শেষ হলো বাংলাদেশের ইতিহাসের ভয়ঙ্করতম দুর্ঘটনাগুলোর একটা, পুরনো ঢাকার নিমতলী অগ্নিকাণ্ডের এক যুগ। 2010 সালে এই দিনে ঘটা অগ্নিকাণ্ডে মারা যায় 124 জন। শুনতে খুব অবাক লাগলেও সত্য যে এই বিভৎসতম দুর্ঘটনায় যেখানে 124 জন মারা গেছে সেখানে কোনো মামলা দায়ের হয়নি, হয়েছে একটা জিডি। এবং প্রথম আলোর যে ফলো আপ প্রতিবেদন সেটা বলছে এই জিডির তদন্ত কাজ এখনো চলমান আছে। যেহেতু নিমতলির ঘটনায় কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো মামলা হয়নি, কোনো বিচার হয়নি, তারই ফলশ্রুতিতে ঠিক 9 বছর পরে আবারও একই ধরনের ঘটনা ঘটে চুরিহাট্টায়, যেখানে মারা যায় আগুনে পুড়ে 77 জন। এই দুটি ঘটনার কারণ একই, কেমিক্যাল গুদাম। সেই সময় সরকার বলেছিল কেমিক্যাল গুদাম সরিয়ে ফেলা হবে পুরনো ঢাকা থেকে, এখনও সেই কেমিক্যাল গুদাম সরানো হয়নি। প্রায় 15,000 দাহ্য কেমিক্যাল গুদাম দোকান এবং মানে গুদামের নামে সেখানে বারুদের স্তূপ, যেখানে এখনো অসংখ্য মানুষ বসবাস করে। মাননীয় স্পিকার, সীতাকুণ্ডের ঘটনায় একটা কথা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, এটা দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। কেন আমি এটিকে হত্যাকাণ্ড বলছি? আমি বলছি এ কারণেই যে বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান বিএম কন্টেইনার ডিপোতে দাহ্য পদার্থ রাখা হয় এটি আমাদের জানানো হয়নি। এই ধরনের পণ্য সংরক্ষণের জন্য বিশেষ ধরনের অবকাঠামোর প্রয়োজন, কিন্তু ডিপোতে সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। অনিয়মের কথা মিডিয়ার কাছে স্বীকার করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রীও। মাননীয় স্পিকার, বাংলাদেশে যেহেতু দায়িত্ব স্বীকার করে নিয়ে পদত্যাগের কোনো সংস্কৃতি নাই, সেজন্য আমি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর পদত্যাগ চাইছি না। এদিকে ফায়ার সার্ভিসের একজন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম স্পষ্টভাবে জানিয়েছেন সেই কন্টেইনার গুদামের দায়িত্বশীল কেউ বা মালিক পক্ষের কেউ তাদের জানায়নি এখানে কেমিক্যাল রাখা আছে। সেটা জানা থাকলে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা হতো একেবারেই ভিন্ন এবং তাতে বিস্ফোরণ হবার সম্ভাবনা অনেক কমে যেত। কন্টেইনার থেকে নিরাপদ দূরত্বে না থেকে বিস্ফোরণের কারণে যে 12 জন কর্মী মারা গেছেন, অগ্নি নির্বাপন কর্মী মারা গেছেন, সেটা হয়তো হতো না। এই জীবনগুলো ঝরে গেছে স্রেফ কন্টেইনার ডিপোর মালিকের চরম উদাসীনতায়। মাননীয় স্পিকার, তিনি অনুমোদন ছাড়া ডিপো তৈরি করেছেন, সেই ডিপোতে অনুমোদন না নিয়ে কেমিক্যাল রেখেছেন, এমনকি যখন সেখানে আগুন লেগেছে, যখন অগ্নি নির্বাপনের জন্য যারা গেছে তাদেরকে কেমিক্যালের বিষয়ে কোনো রকম কোনো অবহিত তিনি করেন নাই। এই খুঁটির জোর তিনি কোথা থেকে পেলেন? এই খুঁটির জোর তিনি পেলেন এ কারণেই যে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ক্ষমতাসীন দলের এমন একটি পদে থেকে কোনো নিয়মকানুন মানার কোনো প্রয়োজনীয়তা সম্ভবত তিনি বোধ করেন নাই। মাননীয় স্পিকার, আমি আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই এই সংসদকে তাজরিন ফ্যাশনের কথা। আসলে তাজরিন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 2012 সালে পুড়ে মারা যায় 111 জন পোশাক কর্মী। সেই ঘটনার মূল আসামি তাজরিনের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই মামলার 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বরং এই দেলোয়ার হোসেনকে সম্প্রতি ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদে জানাতে চাই, 2 দিন পার হয়ে গেছে কিন্তু এখনো বিএম কন্টেইনার ডিপোর মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ আইন ভঙ্গ করে তিনি ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইডের মতন দাহ্য পদার্থ বিশেষ কোনো অবকাঠামো ছাড়াই স্টোর করেছিলেন, এক। এবং দুই, ফায়ার সার্ভিসের কাউকে প্রথমে জানানো হয়নি এখানে দাহ্য পদার্থ আছে, তাহলে অগ্নি নির্বাপনের জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়া হতো, এতগুলো প্রাণ আমাদেরকে হারাতে হতো না। আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাবো যেন অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ বাজেট অধিবেশনের প্রথম দিনেই সুযোগ দেওয়ার জন্যে। গতকালকে রাত্রিতে সংবাদ পাওয়া গেল মাননীয় স্পিকার, সীতাকুণ্ডের কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, এবং আমি যখন সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আসি তখন সংবাদ পাই প্রায় 40 জনের অধিক মানুষ ইতিমধ্যে সেখানে আপনার মৃত্যুবরণ করেছে এবং শত শত মানুষ আপনার চিকিৎসার জন্যে বিভিন্ন হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং অন্যান্য হসপিটালে দৌড়াদৌড়ি করছে। সেখানে রক্তের স্বল্পতা এবং চিকিৎসার ব্যাপক সংকট দেখা দিয়েছে, এবং ইতিমধ্যে মাননীয় স্পিকার আপনার ঢাকা থেকে টিম গিয়েছে
এটি একটা ভয়াবহ আমাদের এই 50 বছরের মধ্যে ডিপোতে এই ধরনের দুর্ঘটনা ইতিপূর্বে ঘটে নাই এটি একটি বেসরকারি ডিপো আমি সর্বপ্রথমই যারা এখানে আপনার মৃত্যুবরণ করেছে তাদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারিভাবে আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এখানে মাননীয় সংসদ নেতা আছেন পাশাপাশি মাননীয় স্পিকার এটি কোনো জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা তার কারণ এখানে ভয়াবহ একটা ঘটনা হাজার হাজার আপনার কন্টেনার সেখানে সংরক্ষিত ছিল এইটা যারা ব্যবস্থাপনার দায়িত্বে সেই মালিক এখনো গ্রেপ্তার হয় নাই এবং এটা যারা ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত এখনো তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই আমি জানি না তাদেরকে আইনের আওতায় আনা হবে কিনা তার কারণ মাননীয় স্পিকার এখানে যে দাহ্য পদার্থ কন্টেনার তার ভিতরে প্রবেশ করেছে সেখানে তো আপনার প্রবেশ করার পূর্বে এই বিষয়গুলো সম্পর্কে আপনার তারা অবহিত হওয়া উচিত ছিল আপনি সাধারণ কন্টেনারের মধ্যে যদি দাহ্য পদার্থের কন্টেনার ঢুকান যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ঘটলে পারে তো আপনার গোটা দ্বীপ আজকে যেভাবে ভয়াবহ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর দায় দায়িত্ব কে নেবে মাননীয় স্পিকার যারা ওখানে আমদানি এবং রপ্তানির জন্য কন্টেনারগুলো মজুদ ছিল যারা ক্ষতিগ্রস্ত হলো এদেরকে কে অর্থ সহায়তা দিবে হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে এখনো জানি না যে এখানে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে আমি মনে করি যে শুধু এখানে আপনার নামমাত্র তদন্ত কমিটি নয় আমি অবিলম্বে এই মহান সংসদে এটা সুস্পষ্ট মাননীয় মন্ত্রীর কাছ থেকে বিবৃতি চাই যে এইটি আপনার কিভাবে সংগঠিত হয়েছে এর ক্ষয়ক্ষতির পরিমাণ কত এই বিষয়ে একটা স্পষ্ট বিবৃতি আমরা এখানে দাবি করছি মাননীয় স্পিকার এইটি আমি মনে করি যে আজকে যেহেতু বন্দরগুলো আজকে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে এর পিছনে ষড়যন্ত্র আছে কিনা এখানে সেনাবাহিনী সহ যারা বিস্ফোরক বিশেষজ্ঞ এবং একটা নিরপেক্ষ তদন্ত কমিটির মধ্যে থেকে তদন্ত হওয়া প্রয়োজন মাননীয় স্পিকার আমি মনে করি যে এইটি আগামী সংসদ অধিবেশনের বাজেট অধিবেশনের মধ্যেই এ ব্যাপারে সুস্পষ্ট বিবৃতি দিবেন এটি আমার দাবি থাকলো মাননীয় স্পিকার মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন সম্পূর্ণ পৃষ্ঠ করুন জি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার পানির অপর নাম জীবন আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছেন আল্লাহ তার ক্ষমতা সম্পর্কে যে আমি যদি পানির স্তর নামিয়ে দিই তোমরা অনুসন্ধান করে পানি খুঁজে পাবে না তো মাননীয় স্পিকার এখানে 42 নম্বর প্রশ্নে যে বিষয়টি নিয়ে এসেছে আমাদের যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে প্রতি বছর 26টি করে জলমোটর দেওয়া হচ্ছে এটা যা আমাদেরকে বিপদে ফেলে দিয়েছেন মাননীয় মন্ত্রী আপনি কারণ হাজার হাজার বাড়িঘরে পানির ব্যবস্থা দরকার সেখানে আপনি বছরে একটা ইউনিয়নে মাত্র 26টা জলমোটর দিচ্ছেন এতে কিন্তু আমরা বড় রকম বিপদের মধ্যে পড়েছি এতে আপনি আপনার প্রশ্নের উত্তরে বলেছেন 780টি ওই উপজেলায় আপনি বাঘাতিপাড়া উপজেলায় 780টি জলমোটর সরবরাহ করেছেন প্রায় এটিতে 5-6 কোটি টাকা মূল্য হবে তো এটি যদি আপনি জলমোটর না করে এটা যদি সরাসরি একটা ইউনিয়নে আপনি ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিতেন এই টাকাতে প্রায় হয়ে যেত কিন্তু আমি যে প্রশ্নটি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মন্ত্রীর কাছে করতে চাই আমরা নদীমাতৃক দেশ একটু সময় দিবেন মাননীয় স্পিকার নদীমাতৃক দেশ এবং প্রায় 3-4 মাস আমাদের বর্ষাকাল পানির কিন্তু আমাদের সার্ফেস ওয়াটারের অভাব নাই আমাদের ওই রিজিয়নে বরেন্দ্র এলাকায় আজ থেকে 20 বছর আগে আপনার ডিপ টিউবওয়েল ভিত্তিক আপনার পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল সেটা ম্যাক্সিমাম এখন অকেজো পানির লিয়ার নিচে নেমে গেছে তো যে কারণে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে যেমন চাঁপাইনবাবগঞ্জে আমাদের মহানন্দা নদী মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ড্রেজিং করে দিয়েছেন পাগলা নদীর ড্রেজিং হয়েছে রাবার ড্যাম নির্মিত সংক্ষেপে মাননীয় সদস্য পানির সম্পূর্ণ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার পানির উপর যেহেতু বাংলাদেশে আমরা যে পানি সরবরাহ করছি সিটিগুলোতে আমরা যদি এখানে ডুয়েল গেজ পানির সরবরাহ ব্যবস্থা করি অর্থাৎ আপনার ড্রিঙ্কিং ওয়াটার এবং জেনারেল ওয়াটার ক্যালকাটাতে আছে ক্যালকাটাতে মাননীয় স্পিকার আছে আমরা ড্রিঙ্কিং ওয়াটার টোটাল যে পানি আমরা বাসাবাড়িতে ব্যবহার করি তার 10% ড্রিঙ্কিং ওয়াটার আর বাকি 90% কিন্তু আপনার জেনারেল ওয়াটার তা আজকে আমরা ড্রিঙ্কিং ওয়াটারের জায়গায় আমি সবই আপনার ফিল্টার পানি দিয়ে এটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল হচ্ছে যে কারণে আমি মাননীয় স্পিকার আপনার কাছে পত্র দিয়েছি আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় মন্ত্রীকে পত্র দিয়েছি এবং পাবলিক হেলথের ইঞ্জিনিয়ারকে পত্র দিয়েছি আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে সারফেস ওয়াটার যেসব জেলায় নদী আছে যেসব জায়গায় নদীর পানি সরবরাহের ব্যবস্থা আছে সেসব জায়গায় সারফেস ওয়াটার ভিত্তিক পানি সরবরাহের ব্যবস্থা করবেন কিনা এটি আমাকে সুস্পষ্টভাবে জানাবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য অনেকগুলো উদাহরণ দিয়েছে আমি সর্বশেষ যে প্রশ্নটি উনি উত্থাপন করেছেন সারফেস ওয়াটার সরবরাহ করা এবার সারফেস ওয়াটার তো র আকারে সরবরাহ করা যাবে না
it has to be treated. Underground water jeta seta amra mostly hygienic mone kori ebong shekhane ekhon jodio kichu kichu heavy metal contamination er apprehension ta ebhabe ajke sara prithibi apnar experienced hocche to ekhane ekta bishoy holo je climatic change er byapare amar mone hoy amra na sara prithibi ajke ei challenge mokabila korar jonno bohu prostuti niche tarporo বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের বাহ্য উন্নতি যাতে সমভাবে হয় এবং মানুষ যাতে নাকি তাদের ন্যূনতম চাহিদাগুলোর ব্যাপারে কোনো কষ্ট না থাকে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যম দিয়ে এবং বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো দেন সেগুলোকে সবগুলোকে একীভূত করে আমরা যেখানে যেটা প্রয়োজন এবং যেটা যেখানে উপযোগী সেটাই করা হচ্ছে এখন আপনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আপনি বলতে পারেন যে তাইলে কেন আপনি ওখানে ট্রিটমেন্ট প্লান্ট করবেন না ট্রিটমেন্ট প্লান্ট করাটা ইট ইজ খুব কস্টলি যেমনিভাবে আমি জানি আই এম ওয়ার্কিং ফর দ্যাট অ্যান্ড আই হ্যাভ জয়েন মেনি হোয়ার এলস ইন দ্য গ্লোবাল কন্টেস্ট ইন মেনি সেমিনার অফ দ্য ওয়াটার দিস প্রবলেম সলিউশন তো আমি জানি এখন এখানে আপনি ছোটো ছোটো প্লান করতে পারেন এখন সে সমস্ত ছোটো ছোটো প্লান করে যতটুকু আমরা এরিয়া কভার করতে পারবো এবং এক্ষুনি আমি পানি দেবো কোত্থেকে মানুষ তো আজকে পানি চায় আপনার এদেশে আমি যদি বলি এখন রাজনৈতিক হয়তোবা ওনারা বলবেন যে এখন ফার্টিলিজন কথা বলছি কিন্তু আমাদের এই উদাহরণটা হারুন সাহেবরা নিজেরাই খুঁজে বাইর করুক যে ওনাদের 60-70% পানি মানুষকে ঢাকা শহরে পানি দিতে পারেন নাই 60-70% মানুষকে ঢাকা শহরে পানি দিতে পারেন নাই এবং ঢাকা শহরে কলসি মিটিং হয়েছে পানির সমস্যাকে পানি দিতে পারেন নাই এই প্রতি এখানে যে গণ আন্দোলন আরম্ভ হয়েছিল সেটাকে মোকাবিলা করার জন্য ওনাদেরকে সেনাবাহিনী নামাইতে হয়েছে তো ওনাদের ইতিহাসটা ওনারা জানুক এবং আমরা যদি আজকে যেখানে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা সম্ভব এবং করাটা উপযোগী এবং এক্ষুনি আমরা মানুষের যে সমস্ত সমস্যা আছে সেগুলো ডেলিভারি দেওয়া সম্ভব সেগুলো সেখানে করা হচ্ছে আর এখানে আমরা ঢাকা শহরের পানি সমস্যা যেমন মিট করেছি চট্টগ্রামে মিট করেছি এবং সবগুলো সিটি কর্পোরেশনে ওয়াশা করা হচ্ছে এবং সেখানেও এগুলো মিট করা হচ্ছে আর গ্রামেও ক্ষুদ্র ক্ষুদ্র আমি হারুন সাহেবের দৃষ্টি আকর্ষণ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আকর্ষণ বলছি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য 50-200 কোটি টাকা দিয়ে আমরা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করছি বাট এই সমস্ত প্ল্যান করতে যত ক্ষুদ্রে হোক না কেন একটা সময় লাগে আর টিউবওয়েল আমি 1 সপ্তাহের ভিতরে 3 দিনের ভিতরে আমি বসাই দিতে পারি সো আউটরাইট আই ক্যান ডেলিভার দ্য ওয়াটার টু দ্য ডুয়েলার্স অ্যান্ড দ্য আপনার হাউস হোল্ডকে আমি পানি দিতে পারছি যেটা নাকি আমি ওখানে পারবো না তো অতএব আমরা যে কোনোভাবে হোক আজকের বাংলাদেশে 98% ওয়াটার কাভারেজ আছে ইট ইজ দ্য এক্সাম্পল ইন হোল ওভার দ্য ওয়ার্ল্ড যদিও আমরা বলি যে সাস্টেইনেবল ওয়াটার অ্যান্ড সেফ ওয়াটার সাপ্লাই করার জন্য আমরা কাজ করছি আজকে আমাদের কমিটমেন্ট হলো যে 2030 সালের ভিতরে আমরা 70% সারফেস ওয়াটারের বিরুদ্ধে শিফট করা এবং সে করার জন্য লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে এবং আমাদের থেকে আমরা যে মাত্রায় আজকে আমি কয়েকদিন আগে মাদ্রিদে ওয়ার্ল্ড ওয়াটার সমিটে জয়েন করেছি স্ট্যাটাস অফ বাংলাদেশ মাস্ট মোর অ্যাপ্রিসিয়েটেবল ইন কন্টেস্ট অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমাদের এই যে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমাদের অবস্থা অনেক ভালো আছে তো আমি মনে করি যে আমাদের ভয় আমাদের অ্যাপ্রিহেনশনের কোনো কারণ নাই আর গ্রামের যারা নাকি পানি পাওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব এবং কোনো রকেট সায়েন্স এচ্ছে বেশি করে এত এচ্ছে দ্রুত দিতে পারবে বলে আমার বিশ্বাস হয় না বাংলাদেশ যত দ্রুত গতিতে এত অসংখ্য মানুষের সমস্যা সমাধান করছে আমি মনে করি এটাকে আমরা আজকে অ্যাপ্রিসিয়েট করার মতন সারা পৃথিবী যেখানে অ্যাপ্রিসিয়েট করে আমাদেরও করা উচিত যাই হোক আমি মাননীয় সদস্যের যে বক্তব্য সেটাকে আমি সারফেস ওয়াটার বিষয়টা আমরা কগনিজেন্সে নিলাম আমলে নিলাম এবং আমলে আসে আমরা ইনশাল্লাহ এটাকে আমরা পর্যায়ক্রমিকভাবে এবং উভয় আমরা ডিপ টিউবওয়েল সারফেস ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড ওই যে রিভার্স অসমোসিস প্রসেস আরও প্রসেস সহ অন্যান্য অনেক প্রসেসে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং বিভিন্ন পদ্ধতিগুলোকে আমরা অনুসরণ করছি এবং রেইন স্টোম ওয়াটার ফোন্ড আমরা করছি তো সেগুলো সবগুলোই করছে কনস্ট্রাকশনাল এফোর্ট ইজ গিভিং ফর দ্য মিটিকেশন অফ দ্য সেফ ওয়াটার ফর দ্য ডুয়েলার্স অফ দ্য কান্ট্রি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন 43 মাননীয় সদস্য জনাব আকাম সরওয়ার জাহান কুষ্টিয়া 1 আপনি উত্থাপন করুন